সেটা এক বাক্যে সমস্ত বাংলাদেশের মানুষ বলবে যে ইয়েস, এটাই হচ্ছে আমাদের সিনেমা, যেটা নিয়ে আমরা ইন্টারন্যাশনালি ফাইট করতে পারবো। আজ এই শুভকণে সালমান ভাইয়ের জন্য তো আর কিছুই করার নেই আমাদের, শুধু দোয়া করা ছাড়া। আপনারা যারাই, সমস্ত দেশের আপনারা যারাই সালমান ভাইকে ভালোবাসেন, প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন যেন ওপারেও তিনি অনেক সুখে থাকেন, অনেক ভালো থাকেন। সালমান ভাইয়ের নামে ফ্লোর চাই? আচ্ছা, ইনশাল্লাহ আমি দু একদিনের মধ্যে আমার এফডিসি তেই শুট হবে এবং আমি এফডিসি এর কর্তৃপক্ষের সাথে অবশ্যই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সালমান ভাইয়ের নামে একটি ফ্লোর বা একটি রাস্তা এফডিসি এর অভ্যন্তরে একটি সুন্দর কিছু করা। তবে তবে তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে দেশে দেশের বাইরে এই যে মানুষ তাকে মনের মধ্যে যে একটা সুন্দর সালমান ভাইয়ের ছবি পোর্ট্রেট এঁকে রেখেছে, প্রত্যেকটা জন্মদিনে, তার প্রত্যেকটা মৃত্যুর দিনে, প্রত্যেকটা সুন্দর সুন্দর সময় যে সালমান ভাইকে মনে করে, আপনারা যে মূর্তি তার প্রত্যেকের মনে যে এঁকে রেখেছেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এত বছর ধরে সালমান ভাইয়ের প্রত্যেকটা স্পেশাল অকেশন আপনারা পালন করে আসছেন, তাকে অনেক ভালোবাসছেন এবং তার জন্য অনেক দোয়া করবেন। আবারও বলছি যেন ওপারে তিনি অনেক ভালো থাকেন। এখন আমরা কেক কেটে অনুষ্ঠানটি সালমান ভাইয়ের এই জন্ম উৎসব শুভ উদ্বোধন করতে চাই। ভাবি প্লিজ, এই এই উদ্বোধনের মঞ্চে আমি আরও কয়েকজনকে রাখতে চাই। আমি আহ্বান জানাচ্ছি এই অনুষ্ঠানটির যারা আয়োজক, ঢুলি, ঢুলির চারজন ঢোলক আছে বলবো, রানা, রুদ্র।